এবং বিশ্বাস করুন এই মুহূর্তে মনে হচ্ছে মানে পায়ে পড়ে যাওয়ার মতন অবস্থা ভারতীয়দের এই মুহূর্তে। মানে ওই তেল দেওয়া একটা শব্দ আছে না, চলতি শব্দ বাংলায় তেল দেওয়া, সব পক্ষ এখন ভারতীয়দের তেল দিচ্ছে, সব পক্ষ ভারতীয়দের তুষ্টি করার চেষ্টা করছে, সব পক্ষ ভারতীয়দের বাবা বাছা করছে। তাতে ডোনাল্ড ট্রাম্প হোক, কমলা হ্যারিস হোক, বাইডেন যিনি আর নির্বাচনেই লড়বেন না, বাইডেন হোক, সবাই ভারতকে কেউ চটাতে চাইছে না। কেন, কিসের জন্য ভারত আমেরিকাতে এত পাওয়ারফুল হয়ে গেছে একবার দেখে নেব, একবার দেখে নেব এই চিত্রটা এই মুহূর্তে। আমেরিকায় দেশি দাপট, আমেরিকানরা আমাদেরকে ভারতীয়দের বলে দেশি, দেশি তারকা, সেই দেশি দাপট এই মুহূর্তে আমেরিকায়। আমেরিকায় 53,53,000 প্রবাসী ভারতীয় রয়েছে, এরা সবাই ভারতীয় আমেরিকাতে রয়েছে, ভোটাধিকার তার মধ্যে থেকে 13,00,000 প্রবাসী ভারতীয়, অর্থাৎ তারা অলরেডি ভোটার কার্ড পেয়ে গেছেন আমেরিকার, তারা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকার। এই 13,00,000 মানুষ কিন্তু অনেক গণ্ডগোল করে দিতে পারেন, এটা কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প দুজনেই বুঝছেন, এবং তার পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা আরও বেশি, অর্থাৎ 13,00,000 মানুষ ডিরেক্টলি হয় ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন বা কমলা হ্যারিসকে, তার জন্য তাহলে ধস নামবেই, তার পাশাপাশি যারা বোঝাতে পারেন তাদের সংখ্যা এটা ভারতীয় বংশোদ্ভূত। এর পাশাপাশি সিংহভাগ আমেরিকান কোম্পানির সিইও ভারতীয়, পাকিস্তানিরা এটা হয়তো দেখে বড় দুঃখ পাচ্ছেন তারা, কিন্তু আমেরিকার বেশিরভাগ কোম্পানি কিন্তু চালাচ্ছে ভারতীয়রা। বাংলাদেশের ইউনুস সরকার ঠকঠক করে কাঁপছে, ডোনাল্ড ট্রাম্প হয়তো চলে আসবে, যদি আসে তার জন্য অনেক সমস্যা, সেটা পরে বলবো, কিন্তু সিংহভাগ আমেরিকান কোম্পানি চালাচ্ছে ভারতীয়রা, আমেরিকার বেশিরভাগ প্রযুক্তি সামলান ভারতীয়রা, অর্থাৎ এই যে আমরা মোবাইল থেকে শুরু করে ডেটাবেস থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত টেকনোলজি, আইটি, ইনফরমেশন টেকনোলজি সমস্তটা সামলান ভারতীয়রা। এই সিলিকন ভ্যালিতে যাওয়ার একটা স্বপ্ন একটা সময় ছিল আমেরিকার, সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালির বেশিরভাগটা সামলান ভারতীয়রা। আমেরিকার মাত্র 1% জনসংখ্যা ভারতীয়দের, কিন্তু প্রায় 6% জিডিপির বা 6% মোট যে ট্যাক্স দেয়, মানে ভারতবর্ষে যত মানুষ ট্যাক্স দেন তার মধ্যে থেকে ধরুন একটা অংশ বাঙালি, ঠিক সেরকম মোট যারা ট্যাক্স দেন আমেরিকায় তার 6% ইন্ডিয়ানরা। এবং খুব গুরুত্বপূর্ণ যে পার্টটা, 1% পপুলেশনের পরেও 6% ইনকাম ট্যাক্স দেন, মানে প্রচুর টাকা মাইনে পেয়ে এই ভারতীয় যারা প্রযুক্তিবিদ আছেন, সিইও আছেন, ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন, তারা এই মুহূর্তে এই কাজটা করেন। ভারত আর ফেলনা নয়, ভারতকে এত সহজে দুধে ভাতে রাখা যাবে না, ভারতকে সমঝে চলছে আমেরিকা, এবং এটা আমেরিকান ডিপ স্টেটও বুঝছে, আমেরিকান ডিপ স্টেট বুঝছে। তার কারণ আমি একবার দেখানোর চেষ্টা করব, ইন্ডিয়ান পপুলেশন অর্থাৎ ভারতীয় জনসংখ্যা, কেন সমস্ত পক্ষ, সমস্ত পক্ষ আমি দেখানোর চেষ্টা করব আসলে ভারতীয়দেরকে তুষ্ট করার চেষ্টা করছেন। দেখুন এক একটা জায়গা দেখে আমি বলছি যে কোন কোন রাজ্যে, ওদের ওখানে স্টেটস বলে, আমি বাংলায় করলে রাজ্য, কোন কোন রাজ্যে আমেরিকার কোন কোন রাজ্য এই মুহূর্তে কত শতাংশ ভারতীয় জনসংখ্যা নিয়ে একটা বড় ভোট ব্যাংক হয়ে আছে। ক্যালিফোর্নিয়াতে 14,00,000 ভারতীয় আছে, 14,00,000 ভারতীয় যদি ডোনাল্ড ট্রাম্পের দিকে চলে যায় খেল খতম, 14,00,000 ভারতীয় যদি চলে যায় রিপাবলিকানের দিকে খেল খতম। অন্যদিকে নিউ ইয়র্ক 7,30,000, নিউ ইয়র্কে তো অফিসিয়ালি সরকারিভাবে অফিসিয়ালি দীপাবলিও এখন একটা ছুটির দিন, নিউ ইয়র্কে ছুটি ঘোষণা করে দিয়েছে নিউ ইয়র্কে। ভারতের এখন এমন প্রভাব আমেরিকাতে, খুব শিগগিরই বোধ হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান ইন্ডিয়ান হয়ে যেতে পারে। টেক্সাস 6,00,000 পপুলেশন, এর পাশাপাশি এগুলো কিন্তু সব লাল লাল করে যে জায়গাগুলো দেখাচ্ছে, নিউ জার্সি 4,60,000, এগুলো সব ভারতীয়। এর পাশাপাশি ইলিনয় 2,60,000, 2,60,000 পপুলেশন, এর পাশাপাশি জর্জিয়া 2,20,000, পেনসিলভেনিয়া 2,10,000 পপুলেশন। এই প্রত্যেকটা জায়গা, ম্যাসাচুসেটস 2,00,000 পপুলেশন, এই প্রত্যেকটি জায়গার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্জিনিয়া 1,90,000 পপুলেশন, এবং এলন মাস্ক থেকে শুরু করে সবাই যে কথাটা বলছেন যে এই ভোটটা ভারতীয় ভোট,
খুব গুরুত্বপূর্ণ, মানে ভারত এখন নিয়ন্ত্রণ করছে আমেরিকার ভোটকেও। ভাবুন, যারা এই মুহূর্তে বাংলায় বসে ভাবছেন যে ভারত কি কি করতে পারে, ভারত একটা গোটা দেশের নির্বাচনটাকে বকলমে কন্ট্রোল করতে পারে, এবং এই কন্ট্রোলটা যে করছে সেটা বোঝা যাচ্ছে, খাতায় কলমে হাতে গরম বোঝা যাচ্ছে, ভারতীয়দের তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস, জো বাইডেন। এবং নির্দিষ্টভাবে বলতে গেলে ভারতীয়দের, ভারতীয় হিন্দুদেরকে, এবং আমেরিকাতে যত যত হিন্দু আছে, ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন, ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝতে পেরেছেন হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা অস্ত্র আছে। ডোনাল্ড ট্রাম্প প্রাচীন ঐতিহাসিকভাবে হিন্দুদের পক্ষে ছিলেন, সারা পৃথিবীর যত হিন্দু আছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমেরিকাতে তারা সুরক্ষিত। আমি অন্য ধর্মের জানি না, কিন্তু হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে আমি থাকবো, এটা ডোনাল্ড ট্রাম্প বলেছিল।